হ্যালো বন্ধুরা, দেখো আমরা মাঠের দিক কচু গাছ কেটে নিয়ে এসেছি। কত এই যে কচু পাতা দেখেছো, এগুলো আজকে রান্না করব। আর কিভাবে রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা বাগান দিয়ে তুলে নিয়ে এসেছি, বাগানে গিয়ে ভিডিও করতে পারিনি কারণ মোবাইল দিয়ে যেতে ভুলে গেছিলাম। তো যাই মেয়েকে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখন যাচ্ছি মেয়েকে আনতে। তো গাইস, মেয়েকে নিয়ে চলে এসেছি। আর চিংড়ি মাছ তো দেখলি তোমরা, চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি, ননদ রেখেছিল চিংড়ি মাছ। আর এখন আমি বসে বসে ঝাঁটার কাঠি খুলছি। সাপ খেল, সাপ। এই কাঠিগুলো ভালো করে চেঁচে চেঁচে নিচ্ছি পরিষ্কার করে। এটা পুরো নতুন পাতা ছিল, এবার এটাকে পিস পিস করে কাটবো, কেটে চিংড়ি মাছের ভেতরে লম্বা লম্বা করে দাঁড় করানোর জন্য ভরবো। তো আমাদের কাছে তো টুথপিন নেই, তাই ঝাঁটা ছলা দিয়ে কাজটা চালিয়ে নেব। তো এটাকে আমি ভালো করে চেঁচে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, চিংড়ি মাছ রান্না করার জন্য দেখো আমি পেঁয়াজ টমেটো আদা রসুন সব বেটে নিয়েছি। তার এখানে চিংড়ি মাছের লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর কাঠিগুলো চিংড়ি মাছের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর এখানে শুকোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, এই যে অল্প করে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এগুলো আমি দেবো ফোড়ন, বসিয়েছি ভাত ফুটে গেছে। তো চিংড়ি মাছটা আমি আমার নিজের মতন করে আমার রান্না করব। আর কেমন করে রান্না করব তোমাদের একটু দেখাবো, পুরো ভিডিও দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আর চিংড়ি মাছের মাথাটা সবাই ফেলে দাও, কিন্তু আমরা ফেলে দিই না, চিংড়ি মাছের মাথাটাও আমরা খেয়ে নিই। চিংড়ি মাছের মাথাটা বেটে কচু শাক দিয়ে রান্না করব। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে অনেক গরম পড়েছে, দেখো আমি ঘেমে চান হয়ে গেছে এখনই আমার। তো চলো রান্নাটা বসাই দিই। তো এই যে চিংড়ি মাছের মাথাটা, এটাকে পাটতে হবে ভালো করে। এবার হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে কেটে রাখা কচুর পাতাগুলো দিয়ে দেব। কচুটা হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পর
আমি ভালো করে ঘেঁটে 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 একদম এরকম আঠা আঠা ভাব করে নিয়েছি। দেখো এর মধ্যে কোনো জল নেই, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর আমার কচুর শাকটাও রেডি হয়ে গেছে। এবার হচ্ছে এটাকে খাওয়ার পাল্লা, কেমন হয়েছে চলো ভাত দিয়ে খেয়ে দেখাই তোমাদেরকে। তোর সাথে আমি একদম কথা বলবো না, তুই এটা পচাবে, ভাত খাস নি কেন তুই? কৌশানিকে মেরেছে ও। কেন? ওর চোখে আঙুল ঢুকিয়ে দিয়েছে। কৌশানি কি বলেছে? তুমি ওরে মেরেছো, তুমি সবাই রে মারছো এখন। তুমি দিনের আগে ভালো ছিলে, এখন পচা হয়ে যাচ্ছে দিনের দিন। আর কি করেছে তুমি? কৌশানি কি করেছে তোমার? কি বলেছে? এই হচ্ছে সেই চিংড়ি মাছটা, এখন আমি লাস্টে খাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তোমরা কি খেতে চাও তাহলে চলে আসো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে।